স্বাগত জানাই আমাদের দুচাকা চ্যানেলে। আমি শুভ, আমি দীপঙ্কর, আমরা দুজনে মিলে দুচাকা। আর যে বন্ধুদের সাথে আপনারা যেতে চান তাদেরকে অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটা, বেশি বেশি করে শেয়ার করে দিন। হাই গাইস, আমরা এখন অম্বিকা কালনা স্টেশনে চলে এসেছি এবং ট্রেনও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। ট্রেনের টাইম হচ্ছে 9টা কত যেন 45 54, 9টা 54-তে টাইম। ট্রেন লেট আছে 2-3 মিনিট, তো ট্রেন আসছে, আমরাও যাবো ট্রেনে করে। চলুন যাওয়া যাক। আমরা উঠে গেছি, এখন আমরা যাব হচ্ছে পূর্বস্থলিতে যাব আমরা এখন। সেখানে হচ্ছে পাখিয়ালয় আছে আর খুবই সুন্দর জায়গা, তো সেখানে যাওয়া যাক, পাখি দেখা যাক। এবং এখান থেকে যাব হচ্ছে আমরা চুপিচর পাখিরালয়। হ্যাঁ, পাখিরালয়, সেখানে ফটো তুলতে পারবেন। আর যারা হচ্ছে ফটোগ্রাফি পছন্দ করেন সেখানে, তাদের জন্য এটা আদর্শ জায়গা এবং আপনি সেখানে ঘুরতেও যেতে পারবেন। তবে যাই হোক, কথা না বাড়ি, আমরা এখন সামনের দিকে যাচ্ছি চুপিচরের উদ্দেশ্যে। চলুন দীপঙ্কর ভাই, আমরা এখন টোটোতে উঠেছি, এখান থেকে যাব হচ্ছে চুপিচরে। দীপঙ্কর ভাই মাথাটা বাড়ান একটুখানি, এই যে দীপঙ্কর ভাই হাতি দিয়েছে। এখানে পাঁচ জনের 20 টাকা করে নির্ধারণ করা হয়েছে, চলুন বাবু। আমরা এখন চুপিচরে চলে এসেছি। তার আগে বল, কোথা থেকে নামলাম? ওটা বুঝে গেল, তাই বুদ্ধিমানের মতো। ঠিক আছে, যাই হোক, আপনারা বুঝে গেছেন কী বলতে চাইছি। তো আমরা এখন চুপিচরে চলে এসেছি, এখান থেকে যাবো হচ্ছে, একটা নৌকা ঠিক করবো, তো চলুন যাওয়া যাক। শুভ ভাই, চুপিচরে যাওয়ার আগে এখানে একটা দোকান দেখলাম, সেখান থেকে আমরা টিফিন করে নেবো। ওখানে ডিম টোস্ট নাকি পাওয়া যাচ্ছে? ডিম টোস্টের দাম হচ্ছে 20 টাকা করে। আর কি যাই খেয়ে নিই। এখানে ফর্মালিটি কিসের, হাত দিয়েই তো খেয়ে নিচ্ছে অন্য সময়। কেমন দীপঙ্কর ভাই? পুরো খেলে ডিম টোস্ট আমাদের। চলুন দীপঙ্কর ভাই, তাহলে যাওয়া যাক চুপিচরের পথে। চলুন আসুন সবাই। এই যে এটা হচ্ছে চুপিচরের নিয়মাবলী, চুপি কাষ্ঠশালী পাখিরালয় নিয়ম, আপনারা এক নজরে দেখে নিন। একটি নৌকায় আমরা এখন চুপিচরের একদম ঘাটে চলে এসেছি, এখান থেকে আমরা যাব। তবে নৌকা ঠিক করা হয়েছে একটা, এখনো ঠিক করা হয়নি, নৌকা এখন ঠিক করে তারপর যাব। চলুন দীপঙ্কর ভাই, আমরা এখন নৌকা ঠিক করে নিলাম, নৌকায় উঠবো এখন আমরা। চলুন জু ভাই, এই যে আমরা আস্তে আস্তে নৌকায় উঠে যাচ্ছি। দুবার নৌকা উঠলাম, একটা সবুজ দ্বীপ। আপনারা যদি সবুজ দ্বীপের যদি ভিডিওটা এখনো দেখে না থাকে তাহলে আই বাটনে চেক করুন, ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কটা, ওখান থেকেও দেখতে পারবেন। হ্যাঁ ঠিক, এখানে আপনারা ফটোগ্রাফিও করতে পারবেন এবং তার জলজাত উদাহরণ এই দাদাটি হচ্ছে সমফেল মোরেন। আমরা এখানে সব থেকে বেশি যেটা মিস করছি সেটা হচ্ছে আমাদের বাইনোকুলারটা। আমাদের দীপঙ্কর ভাই বাইনোকুলারটা আনতে ভুলে গেছেন, কি অনুভূতি শেয়ার করুন এই সম্বন্ধে। নো কমেন্টস, কিছু বলছে না ছেলেটা, কষ্ট পেয়েছে খুব। এটি হলো পাতি সরাল। আমাদের সত্যি ভেবেই একটা রোমাঞ্চকর ব্যাপার লাগছে, কারণ এই পাখিগুলো কত দূর থেকে, কত হাজার হাজার মাইল অতিক্রম করে এখানে এসছে, সেসব ভাবলে আমাদের শরীরে এমনি কাটা দিবে। এদের এই ঠোঁটটা টোকাটা বন্ধ হয়েছে, মাঝখানটা ফাঁকা থাকে, ওই ওপেন বিল।
পুকুরি দেখতে পাচ্ছেন, এই যে এটা পুরো জাল, দেখুন এখানে এরা মাছ ধরার জন্য জাল পাচ্ছে, যে ওই দেখো আবার তাকাচ্ছে, তুই ওই জালের মধ্যে ইয়ে করছিস, ওইগুলোকে পেটে লাথি মারছিস, ওইগুলোকে জীবিকা নিয়ে টানাটানি করছিস, আবার হাসছিস, মানে খুব মজা লাগছে নাকি? লক্ষণ রাজবংশী, লক্ষণ রাজবংশী, আর ফোন নাম্বারটা ডিসক্রিপশনে উনার দিয়ে দেবো। খুবই সুন্দর ভাবে পাখিগুলোর নাম বলছে, আমরা সেসব নাম শুনিও নি। নৌকা প্র্যাকটিস করছি চালানো, দেখি অঙ্কন হয়নি, একবার ধরেছিল, আমি ধরেছি, এই নিয়ে আমার দ্বিতীয়বার, দেখুন আমি কি সুন্দর ভাবে করছি, যদিও সামনের দিকে করছে না, আমি দেখি, দেখুন আমাদের দীপঙ্কর ভাই ব্যর্থ প্রচেষ্টা, নিজের যে অক্ষমতাটা সেটা এবার দেখুন, আইটি কি সুন্দর ভাবে করছে দেখুন। বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে, একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা আমাদের শিরায় শিরায়। আরে ওই পাশে যা, ডুবে যাবে নৌকা, রোমাঞ্চকর, এটাই তো রোমাঞ্চের একটা পর্ব। আমরা কিনা আমাদের দর্শকদের সাথে শেয়ার করব। সাপ দিব কবে, সাপ চলে গেল, ছোট সাপ, বড় সাপ, চলো স্টেশন খুঁজি, স্টেশন খুঁজে নি ছুটির প্ল্যাটফর্ম, টু 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 লা 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 লা, বল তারপরে বল, হ্যাঁ ভুলে আছে দীপঙ্কর ভাই, গান ভুলে গেছে, জানোই তো আকাশ প্রেমিক আমি, জানো তো আকাশ প্রেমী আমি, আকাশকে স্পর্শ করতে বাঁচা, আকাশকে স্পর্শ করতে বাঁচা, দীপঙ্কর ভাই আমাকে গান শিখাচ্ছে, তারপরে বলুন দীপঙ্কর ভাই, তারপর আবার ভুলে গেছে। দেখুন এটা হচ্ছে আসল জায়গাটি, এবং জায়গাটি খুবই সুন্দর লাগছে, আস্তে আস্তে যাবি, একদম আস্তে আস্তে, আওয়াজ মিউট করে দে, হবে না মিউট, এ প্রাকৃতিক আওয়াজ, এটা বলছে হবেই, এটা নিয়েই আমাদের সামনের দিকে পাখি দেখতে হবে। আপডেট ভার্সন, এরা এরা হাঁসেরই ভিন্ন প্রজাতি, উচ্চ বংশ, উচ্চ বংশ। আমরা বাঙালি তাই বাড়ি মুখে যাচ্ছি, বল নাম বল পাখিগুলোর, লিটিন গ্রিভস আর সামফেল, ল্যাফিং, লিটিন গ্রিভি, ওপেন ব্ল্যাক স্টোর আর ল্যাফিং, হ্যাঁ তারপরে ওপেন ব্ল্যাক স্টোর, বেশ তারপরে সামফেল মোড হ্যান, ওরি বাবা, তারপরে ব্রোন জাকানা, তাই তো, তারপরে ফিনটেল জাকানা, বাপরে, তারপরে
এইসব তো দেখালাম রেড কেস্টের প্রচার এর আরম্ভ করতে করতে শেষ হয়ে গেল তুই বলে কত পাখি দেখিয়েছি এই চুপির চরে যদি আসতে হয় তাহলে প্রথম মানে পাখি কখন দেখা যায় কোন সময়টা সকালে গেলে ভালো হবে সকালে করে বেলা 7টা 8টার দিকে ওই টাইমে ভালো দেখা যায় পাখি দেখতে পেন আচ্ছা আর বছরে কোন সময়টা বেশি ভালো দেখা যায় ও ফার্স্টের দিকে শীত পড়বে ওই দিকে ভালো পাখি দেখা দেখতে পাবেন অক্টোবরের দিকে না অক্টোবর আর শেষ হয় কোন সময় মানে এখন যখন আমরা এসেছি এই টাইমটা যখন ফেব্রুয়ারির দিকে তিন মাস থাকে তিন মাস এই তো লাস্টের দিকে পড়বে এবার মানে এই মাসটাই লাস্ট এই মাসটাই লাস্ট তারপরে প্রজননতরে ভিড় হয় না না তখন হালকা গরম পড়ে যাবে না তখন আস্তে আস্তে পাখি বাইরের পাখিগুলো চলে যাবে এমনি লোকাল পাখিগুলো থাকবে এই পাখিগুলো কোথা থেকে আসে সাইবেরিয়া থেকে আসে রেড ক্রেস্টের পোচার আবার সমফেল মোর হেন আছে সাইবেরিয়ান পাখি বিদেশি তো বন্ধুরা আপনারা যদি আসতে চান তো আসতে পারেন এই চুপির চরে পাখিরা আসছে এটা তোমরা কবে থেকে জানলে এটা আজ 15 বছর থেকে হচ্ছে 15 বছর থেকে তখন তখন গেছে এখন টুডের বেশি আসছে টুডের হয়ে গেছে এখন এই জায়গাটা প্রচার হয়েছে ধরুন এটা পূর্ব বর্ধমান জেলা পূর্বস্থলী থানার এলাকা 2 নম্বর বিডিও আন্ডার পাটুলি চুপি কাঠশালী পূর্বস্থলী স্টেশন চুপি কাঠশালী একটা বিশাল একটা অপূর্ব জায়গা পার্কের এখানে বিভিন্ন রকম পাখি পরিচয় পাখি বিভিন্ন রকম পাখি এখানে দেখার জন্য সব স্টুডেন্টরা আসে এবং মানে নৌকো মাঝি বহু আছে তাদের এইটি রুটি রোজগার দেড় আর দু মাস গার জন্য আর একটা এমাজেন বন বলে একটা সরু খাঁড়ি ওপরে ব্রিজ আছে সেখান দিয়ে নৌকো বোট চালায় আমরা মাঝি সকল টুরিস্টকে মন জয় করা হয় আপনারা আসুন ধন্যবাদ এই চুপির চরে আসতে চান তাহলে আপনারা হাওড়া হয়ে আসলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে সোজা পূর্বস্থলী স্টেশনে নেমে পড়বেন এবং এই স্টেশন থেকে টোটো ধরে চলে আসবেন হচ্ছে এই চুপির চর এই একটাই রাস্তা যে রাস্তা দিয়ে আপনারা আসতে পারবেন তাই আপনারা যেখান দিয়ে আসেন না আপনাদের আগে পূর্বস্থলী স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে আপনাদের আসতে তবে এখানে ভিড় হয় বেশিরভাগ সময় ডিসেম্বরের 25 তারিখ থেকে জানুয়ারির 10 তারিখের মধ্যে শেষ এবং আপনারা যদি এখানে থাকতে চান তো এখানে কটেজ বুক করে থাকতে হবে আর বুকটা আপনাদের অনলাইনে করতে হবে আর সেই বুকিংটা 1 মাস আগে করতে হবে তার কারণ এখানে দিনের দিন এসে যদি আপনারা বুকিং করেন সেটা করতে পারবেন না তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো এক বুধবারে কোনো এক সন্ধ্যে আবার দেখা হবে কোনো এক বুধবারে না দুটো একসাথেই হবে বুধবারের সন্ধ্যে 7টার সময়